أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد মহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আজমাল মিন কালামে তারাকাতু আইনি وأحسن من كلام تلد النساء اللهم جري مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি লানুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সৃষ্টির মধ্যে আমার দয়াল নবীর মতো কোনো মিসাল নাই না সূরতে না সিরতে নবীর মতো সুন্দর কেউ নাই নবীর মতো সিরাত আখলাক কারো নাই এটা আমাদের কথা নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব আমি আপনি নবীকে মহান চরিত্র দান করেছি সুবহানাল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সৌন্দর্য দান করেছেন নবীজিকে যখন আল্লাহ পাক ডেকেছেন বশীরান নজির ডেকেছেন সিরাজাম মুনির ডেকেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ডেকেছেন ইয়া নু ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া দাউদ ইয়া মূসা ইয়া ঈসা কিন্তু পবিত্র কোরআনে কোন জায়গায় আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই বরং নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবাসেন নবীকে ইয়া মুহাম্মদ বলার আগে আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন ইয়াসিন বলেছেন তাহা বলেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন বশীরান নজির বলেছেন সিরাজুম মুনির বলেছেন যেখানে যেখানে নবীকে ডাকার সময় এসেছে নবীর নাম ধরে ডাকে নাই নবীর লকব ধরে ডেকেছে क्या शान है उनके उरूज की बलागल उलाबी कमाल ही अमर नबी शान कोनो हद नहीं कोनो सीमा नहीं कारण नबी शान बुलंद करेछेन अल्लाह বলেন কে বাড়িয়ে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিক্রক হাবিব শান দেনে ওয়ালা আমি লেনে ওয়ালা আপনি জিকির করনে ওয়ালা আমি যার জিকির করি তিনি হচ্ছেন আপনি হাবিব জান্নাত আমার মালিক আপনি কাউসার আমার সাকি আপনি কালাম আমার জুবান আপনার রুবুবিয়ত আমার খতমে নবুয়ত আপনার ইবাদত আমার সব নবীদের আগে ইমামত আপনার খলকত আমার উম্মত আপনার বখশিশ আমার আর শাফাত হবে আপনার হাশরের ময়দান নফসি নফসির আলম হবে নবী শাফাত করবেন আল্লাহ মাফ করবেন মাজরা কি কারণ কি আল্লাহ নবীর সুপারিশের মুখাপেক্ষিত আল্লাহ নন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে তো আল্লাহ নিজ গুণে ক্ষমা করার এখতিয়ার আছে স্বাধীনতা আছে ক্ষমতা আছে পাওয়ার আছে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আপনার বান্দাকে আপনি ক্ষমা করবেন রসূলের সুপারিশ কেন দরকার আমার আল্লাহ পাক এটাই প্রমাণ করতে চায় আমার রসূলকে তোমরা সাধারণ বলেছিলে নিরক্ষর বলেছিলে সাধারণ মানুষ বলেছিলে অক্ষম বলেছিলে আজকে হাশরের ময়দান দেখো আমার নবীর শান কত মহান হাশরের ময়দান সুবহানাল্লাহ কথা বলেন না ঠিক কি না নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ লা নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশার তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা নবী লা নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশার বাদশা কামলি ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশার বাদশা হাশর ময়দানে নবী ছাড়া কোনো উপায় কবরে নবী ছাড়া কোনো উপায় দুনিয়াতে নবী ছাড়া কোনো উপায় নবী লাগবেই আজানেও আছে ইকামতেও আছে নামাজেও আছে কবরে যাওয়ার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এরপরে কবরের মুনকার নাকির আসবে সওয়াল জবাব হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা যা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল সেখানে রসূল আছে না আল্লাহ পাক বলেন ওয়া রাফানা লাকা যিক্রক হাবিব আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি আল্লাহ কি করে বুলন্দ করেছেন আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা নিজেই বলছেন হাদিসে কুদসির মধ্যে জিব্রিল আলাইহিস সালাম আসলেন এবং রাসূলকে সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছে মা যুকিরতু ইল্লা যুকিরতামাই হাবিব আমি আল্লাহর জিকির ততক্ষণ হবে না যতক্ষণ আমি আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম উচ্চারিত না হবে এই জন্য নবীর সাহাবী হাসান বিন সাবিত বলেছেন আগরু আলাইহি লিন নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইশহাদু ওয়া দম্মু ইলা ইসমি নবীহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুয়াজ্জিন ওয়া ইশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু আমার নবীকে আল্লাহ এত শান দিয়েছেন আল্লাহ নিজের নামের পাশে নবীর নামকে বসিয়ে দিয়েছেন
যে আল্লাহ বসিয়েছেন আমি মুছার অধিকার, আমি অস্বীকার করার অধিকার, মানেন আর না মানেন আল্লাহ তো দিয়েছেন। হাশরের ময়দানে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। হাশরের ময়দানে সবাই নবীর প্রশংসা করবে, আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক বলে হাবিব আমি রোজ কিয়ামতের ময়দানে আপনি নবীকে মাকামে মাহমুদ দান করব, সেই মাকামে মাহমুদে আপনি বসবেন, সবাই আপনি নবীর প্রশংসা করবে। আল্লাহ নিজের নাম রেখেছেন মাহমুদ, নবীর নাম রেখেছেন মোহাম্মদ। হযরত হাসান বিন সাবিত বলেন আল্লাহ নিজের নাম মাহমুদ রেখেছেন, নবীর নাম মোহাম্মদ রেখেছেন। আল্লাহ তুমি তো মাহমুদ, তুমি তো প্রশংসিত, আল্লাহ তুমি তো সদা সর্বদা পাঁচ ওয়াক্ত সালাতে আমরা তোমাকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তুমি নিজের নাম মাহমুদ রেখেছো, তোমার হাবিবের নাম মোহাম্মদ কেন রাখলা? তুমি নিজের নাম রেখেছো প্রশংসিত, নবীর নাম রেখেছো অধিক প্রশংসিত। আল্লাহ কারণ কি? তোমার প্রশংসা কি নবীর প্রশংসা চাইতে বেশি? আল্লাহ বলে না বেশি নয়, তবে এই জন্য আমার নবীর নাম অধিক প্রশংসিত, কারণ আমি রব্বুল আলামিনের প্রশংসা করেছেন নবীগণ, রব্বুল আলামিনের প্রশংসা করেছেন ওলিগণ, রব্বুল আলামিনের প্রশংসা করেছেন গাউসগণ, রব্বুল আলামিনের প্রশংসা করেছেন কুতুবগণ, রব্বুল আলামিনের প্রশংসা করেছেন বান্দাগণ, রব্বুল আলামিনের প্রশংসা করেছেন ফেরেশতাগণ। আর আমার নবীর প্রশংসা কাল কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর বান্দারা করবে না, ফেরেশতারা করবে না, আমার রব্বুল আলামিন জুল জালালও নবীর প্রশংসা করবে। কথা বলেন না ঠিক কি না? সেই জন্য নবীর নাম হচ্ছে মোহাম্মদ। বলে নবীর নাম কি? মোহাম্মদ, অধিক প্রশংসিত। প্যারে হাজরিন, সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছেন না? আল্লাহ পাক আমাদের আদম নবীর উম্মত বানিয়েছেন না? ঈসা আলাইহিসসালামের 124,000 মতান্তরে 236,000 নবী এবং রসুল এসেছেন। এদের মধ্যে 12 জন নবী আল্লাহর কাছে সরাসরি আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। কয়জন নবী? আমাদের দোয়া করতে হয় নাই, আমাদেরকে সালমান ফার্সির মতো ফারস থেকে হিজরত করতে হয় নাই, বিলালে হাবশির মতো হাবশ থেকে হিজরত করে নবীর প্রেমের পরীক্ষা দিতে হয় নাই। বরং আমি আর আপনি ভাগ্যবান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার আর আপনার বাবা মা আমার কানে কানে জন্মের পরে আজান দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সন্তান তোমাকে মোবারকবাদ, তুমি নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছো। আমার নবীর উম্মত হওয়ার জন্য আমাদের ময়দানে জিহাদে যেতে হয় নাই, বরং আমরা জন্মের পর থেকে শুনেছি সবসে আলা আলাহামা নবী সবসে বা, আপনি মওলা কা প্যারা হামারা নবী, আপনি মওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী সবসে আলা আলা। তাহলে আমরা জন্মের পর থেকেই আমার নবীর তারানা, আমার নবীর শান, আমার নবীর আজমত আমরা জেনেছি। কিন্তু এই জীবনকে যদি নবীজির সুন্না অনুযায়ী, নবীর ভালোবাসায়, নবীর ইত্তেবায়, নবীর অনুসরণে যদি কাটাতে না পারি, তাহলে এই জীবনের সার্থকতা আদায় করা হবে? জীবন কয়টা? আমরা দুনিয়াতে এসেছি কয়বার? একবার এসেছি, একটা জীবন। কাউকে দুইবার আবার পৃথিবীতে পাঠানো হবে না, যে আপনি কবরে যাবেন আবার আপনাকে দুনিয়াতে পাঠানো হবে না। জীবন একটাই, এই জীবনে একবারই কাজে লাগাতে হবে, সুযোগ একবার, সুযোগ বারবার আসে না। দুনিয়ার পরীক্ষার মধ্যে একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করার সুযোগ আছে। আপনি রেজাল্ট খারাপ করেছেন, আপনি বলবেন আমি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিব, যাবার এই বছর রেজাল্ট খারাপ এসেছে আমি আগামী বছর আবার পরীক্ষা দেব। এক ক্লাসে দুইবার থাকতে পারবেন, এক পরীক্ষা বারবার দিতে পারবেন, কিন্তু কবরের মধ্যে প্রশ্ন তিনবার করা হবে, এর বেশি করা হবে না, বারবার করা হবে না। একবার ফেল করলে সেখানেই শেষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কবরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ কাল হাশরের ময়দানে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে। আমার আর আপনার মুখের কোনো সাক্ষ্য আল্লাহ কবুল করবে না, কারণ মুখ দিয়ে আমরা অনেক সময় অনেক মিথ্যা কথা বলি। কাল কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আমরা যাকে ভালোবাসবো, আমার নবী সাদ করেন আল মারউ মা আমানা হাব্বা, তার হাসর তার সাথে হবে দুনিয়াতে সে যাকে ভালোবেসেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মাতাসা, হুজুর কিয়ামত কখন হবে? নবী জিজ্ঞাসা করেছেন মাজা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য বেশি নামাজ সংগ্রহ করতে পারি নাই, রোজা সংগ্রহ করতে পারি নাই, ইন্নি উহিবুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী উত্তর দিয়ে দিলেন আনতা মা আমান আহবাবতা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে দুনিয়াতে যাকে ভালোবাসো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী কেরাম খুশি ছিলেন, কারণ তারা জানে প্রাণে মনে দিলে অন্তরে সব সময় নবীকে ভালোবাসতেন। কিন্তু আজকে আমার আর আপনার কাছে দাবি আছে, প্রমাণ নাই। সাহাবী কেরাম যেভাবে দাবি করেছেন, নবীর ডাকে লাব্বাইক বলেছেন, ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে দ্বিধা করেন নাই, নবীজির চেহারায় আনোয়ার দেখে হাসতে হাসতে নিজেদের জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আজকে আপনাকে আর আমাকে যখন বলা হয় রসুলের সুন্নত এইভাবে তুমি পালন করো, তখন আমাদের অনেকে বলে হুজুর বয়স এখনো হয় নাই, আর একটু বৃদ্ধ হই তারপরে দাঁড়িয়ে রাখলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মিসওয়াক, নবীজি বলেন মিসওয়াকের এত ফজিলত, আমি যদি পারতাম আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করাকে আমি নবী ওয়াজিব করে দিতাম। কিন্তু অনেকে আছে জীবনে কোনোদিন মেসওয়াক করেছে কিনা সন্দেহ, আমাদের মাঝে অনেকে আছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে কোনো নীতিতে আমার নবীকে যদি কেউ অনুসরণ করে দুনিয়াতেও কামিয়াব হবে আখিরাতেও কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো দ্বিতীয় কোন আইডল আদর্শ নমুনা আল্লাহ আর কাউকে পাঠান নাই। আমাদের একমাত্র আদর্শ নমুনা আমার দয়াল নবীজি। জোরে বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা চর্চা করি প্রত্যেকটা কাজ সাইন্টিফিক, যদি আমরা সাইন্টিফিক ব্যাখ্যার দিকে আমাদের খুব একটা প্রয়োজন নাই জানার যেটার কি সাইন্টিফিক ব্যাখ্যা আছে। যে কেউ বলে যে আপনি যদি পাগড়ি বাঁধেন তাহলে মাথার মধ্যে আঘাত লাগলে কম ব্যথা অনুভব হবে, আমরা বলি মাথার আঘাত থেকে বাঁচার জন্য আমরা পাগড়ি বাঁধি না, আমার রসুল বেঁধেছে এই কারণে বাঁধি। কথা বলেন না ঠিক কিনা? এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা থাকুক চাই না থাকুক অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আমার নবী কোনো কথা নিজে থেকে বলে নাই, আমার আল্লাহ যা বলতে বলেছেন আমার নবী তাই বলেছেন। তো পৃথিবী সৃষ্টি করেছেন কে? বলে না কে? আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই পৃথিবীর মানুষের জন্য কোন রোগের ওষুধ কি করে দিতে হয়? ডাক্তার আপনার রোগ দেখার পরে চিকিৎসা করে, আপনার ডায়াবেটিস হয়েছে বলছে আপনি এখন থেকে রুটি খাবেন। এখন রোগী জিজ্ঞাসা করছে রুটি কি খাওয়ানোর আগে খাবো না পরে খাবো? তো খাওয়ানোর আগে আর পরে? রুটি তো ভাতের বদলে খাইতে গেছে। আপনি বলেন ঠিক আছে ডাক্তার সাহেব, রুটি খাইতে গেছেন, ভাত আর খাবো না রুটি খাবো, চিনি খেতে নিষেধ করেছে, চিনি খাওয়া বন্ধ, আপনার প্রেশার হাই হয়ে যায়, ডাক্তার বলছে গরুর মাংস খাওয়া দরকার নাই, আপনি বলেন ঠিক আছে গরুর গোস্ত খাবো না বন্ধ। তো ডাক্তার যা বলছে তা মানেন কেন? বলে ডাক্তার আমার দেহের খবর জানে, ডাক্তার জানে আমার কখন কোন ওষুধ দিতে হবে, ডাক্তারের কথা আমরা মানি দেহের সুস্থতার জন্য। তাহলে এই জীবনের সুস্থতার জন্য, এই জীবনকে কাল কিয়ামতের ময়দানে এই দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবীর ফর্মুলা মেনে চলা দরকার আছে কি আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পানের ছয়টা সুন্নত বলেছেন, একটা একটা সুন্নত যদি বলি, পানি পানের সুন্নত কয়টা বলে না কয়টা? এক নাম্বার সুন্নত, পানি যখন পান করব ডান হাতে পান করব, কোন হাতে? দ্বিতীয় নাম্বার, পানি যখন পান করব বসে বসে পান করব।
পানির গ্লাসটা যখন আমরা হাতে ধরব তখন আমরা গ্লাসের মধ্যে দেখব গ্লাসে কোনো ময়লা আছে কিনা। তারপরে আমরা পানি যখন পান করব পানি পান করার শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে যখন পানি পান করব তিন ঢোকে পান করব, একসাথে না। অনেকে গড় গড়ে একবারে খাইতেই থাকে, হঠাৎ করে আস্তে আস্তে এখানে জাম হয়ে যায়, জিমে জাম লেগে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি পান করবে তিন ঢোকে, একবার পান করেছ কিছুক্ষণ রেস্ট নি, আবার পান করবে, আবার রেস্ট নি, আবার পান করবে। সর্বশেষ পানি পান করা যখন শেষ হবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। বলেন কি বলবো? এবং পানি পান করার আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবার খাওয়ার শেষে পানি পান করতেন না। ডাক্তারও বলেছে খাবার খাওয়ার শেষে পানি পান করা যাবে না। কেন? নবীজি বলেছেন 1450 বছর আগে, ডাক্তার বলছে আজকে। কারণ যখন আমরা খাবার শেষ করব আমাদের পাকস্থলীতে যখন খাবারগুলি পৌঁছায় সাথে সাথে যখন আমরা পানি পান করি তখন ওই খাবারগুলি দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এক জায়গায় থাকতে পারে না, পানি গিয়ে এই খাবারগুলিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, যার কারণে এটা পাকস্থলীতে গিয়ে হজম হতে দেরি হয়। যার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে খাবার খাওয়ার কথা বলেছেন, খাবার খেয়ে পানি পান করার কথা বলে নাই। আমরা অনেকে আছি, বেশিরভাগ মানুষ খাবার খায় তারপরে পানি খায়, পানি পান করে, ঠিক না? কিন্তু পানি পান করার নিয়ম হচ্ছে আগে আপনি আগে পানি পান করবেন তারপরে খাবার খাবেন, খাবার খাওয়ার কিছুক্ষণ পর কমপক্ষে আধা ঘন্টা পর আপনি পানি পান করবেন, এর আগে পানি পান করবেন না। এটা আমার নবী আজকে নয়, এটা 1450 বছর আগে বলে গেছেন। সুবহানাল্লাহ। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তুমি ঘুম থেকে জাগ্রত হও সবার আগে তুমি তোমার দুই হাত পরিষ্কার করো। কেন? কারণ রাত্রেবেলায় ঘুমার সময় আপনার হাতের মধ্যে যদি বিষাক্ত কিছু লেগে থাকে, বিষাক্ত পোকা মাকড় যদি সে তার ভিষ আপনার হাতের মধ্যে ঢেলে চলে গেল, আপনি তো মনে করলেন আপনার হাতের মধ্যে কোনো জার্ম নাই, ময়লা নাই, কিছুই নাই, কিন্তু ওই বিষটা যখন আপনার পেটের মধ্যে চলে যাবে তখন আপনার মৃত্যু হওয়ারও সম্ভাবনা আছে। আজকে 1450 বছর পর করোনা আসার পরে ডাক্তারদের মনে হয়েছে যে আমাদের 5 বেলা হাত ধুইতে হবে, সব সময় হাত পরিষ্কার করতে হবে। আরে এই কথা আমার নবী আজকে নয়, 1450 বছর আগেই বলে গেছে। এই করোনার মধ্যে দেখছেন আপনারা ডাক্তাররা কোনো মেডিসিন দিতে পারে নাই, কোনো চিকিৎসা নাই, এই করোনার রোগের কোনো ওষুধ নাই। ভ্যাকসিন তো ইদানিং আবিষ্কার হয়েছে, এই 1.5 বছর তো কোনো ভ্যাকসিন ছিল না, এবং এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে অনেক সন্দেহ আছে। ডাক্তাররা বলেছে যে ভ্যাকসিন দিয়ে আমরা করোনাকে মোকাবেলা করতে পারবো না যদি আমার আল্লাহ আমাদেরকে হেফাজত না করে। কথা বলে না, ঠিক না? তো ভ্যাকসিন একটা উসিলা মাত্র, কিন্তু আল্লাহ যদি চায় এই করোনা যেভাবে ছড়িয়েছে, করোনা চলে গেল আবার নতুন রোগ আসতে পারে না? পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 1450 বছর আগে সবসময় পবিত্র থাকার জন্য, তাহারাত আত্তহুরু শত্রুল ঈমান, তাহারাত পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অংশ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বলেন তো 5 ওয়াক্ত সালাতের মধ্যে মুসলমান তো এমনি উযু করে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সবার আগে আমাদের দায়িত্ব আমাদের হাতকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, খাবারের আগে হাত ধৌত করা, তারপরে খাবার খাওয়ানো। এটা আমার দয়াল নবী আরো 1450 বছর আগে বলে গেছেন। তার মানে বিজ্ঞানীরা 1400 বছর পর যে আবিষ্কার করে আমার নবী 1400 বছর আগেই তা আবিষ্কার করেছেন। কারণ নবী তো নিজে থেকে বলে নাই, নবীকে বলিয়েছেন কে? বলে না, বলিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব সময় হাস্যোজ্জ্বল থাকার জন্য, তাবাসসুম নবীজির সুন্নাত। এবং নবীজি বলেছেন কাউকে ঘৃণা না করা, কাউকে গালি না দেওয়া, যালিকা মিন সুন্নতি, নবী বলে এটাও আমি নবীর সুন্নত। দাড়ি রাখা যেমন নবীর সুন্নত, সুরমা দেওয়া যেমন সুন্নত, আতর মাখা যেমন সুন্নত, কাউকে ঘৃণা না করো এটা নবীর, সেটা আপনার আপন হোক পর হোক, পরিচিত হোক অপরিচিত হোক। এখন ঘৃণা করলে কি হয়? ডাক্তার বলে, মেডিকেল সায়েন্স বলছে যাদের ভিতরের মধ্যে বেশি রাগ,
তারা তাড়াতাড়ি হার্ট অ্যাটাকের মধ্যে আক্রান্ত হয়। যাদের ভিতরে ক্ষোভ রাগ বেশি, যারা মানুষকে ক্ষমা করতে পারে না, ভিতরে ক্ষোভ তৈরি হয়ে যায়, তাদের রাগ যখন তৈরি হয় তখন রক্ত চলাচল দ্রুত শুরু হয়ে যায়, তখন অনেক সময় রক্ত ব্রেনে চলে যায়, মানুষ হিট স্ট্রোক করে। এই জন্য নবীজি বলেছেন, সিলমান কতাক ওয়াতিমান হারামাক ওয়াফমান জালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ক্ষমা করে দাও। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আচ্ছা, ক্ষমা করলে কি হয়? আপনাকে যে দান করেছে, যে কষ্ট দিয়েছে, তাকে যদি আপনি দান করেন তখন কি হবে? তখন এটা হবে যে আপনার দিল ইতমিনান হবে, শান্তি হবে। ঘৃণা নিয়ে মানুষ বাঁচতে পারে না, ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে পারে। আপনি টেনশনে ঘুমাতে গেলেন যে আমার ভাই আজকে আমাকে গালি দিয়েছে, কালকে তাকে কেমনে পাল্টা গালি দেওয়া যায়, এই টেনশনে দেখবেন আপনার ঘুম হবে না। কিন্তু আপনার ভাই যদি আপনাকে গালি দেয় আর আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই তো আমাকে গালি দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, দেখবেন ওই রাতের মতো শান্তির ঘুম আর আপনি ঘুমাতে পারবেন না। কথা বলেন না ঠিক না? শান্তি দেওয়ার মালিককে তো আপনি দিলকে কঠিন কেন করে রাখছেন? আমার নবী বলেন, আল মুমিনুন গিররুল করিম, মুমিন যে হবে ভদ্র হবে, নম্র হবে, মুমিন মাটির দিকে তাকিয়ে চলবে। আপনাকে কেউ পায়ের মধ্যে পাড়া দিয়েছে, আপনি তার পায়ের মধ্যে পাড়া দিবেন না, এটা মুমিনের আলামত নয়। বরং আপনি যদি নিজেকে মুমিন মনে করেন, আপনার ভাই যদি আপনাকে পাড়া দিয়েও থাকে আপনি ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দেওয়ার কারণে আমার নবী বলেন, যে ব্যক্তি তার বান্দাকে ক্ষমা করে দেয় আমার আল্লাহও তাকে ক্ষমা করে দেয়। আপনার সন্তানকে যদি কেউ মায়া করে, মহাব্বত করে, আপনার কাছে ভালো লাগবে না? কেউ যদি চিপস কিনে দেয় একটু আদর করে, মহাব্বত করে, আপনার কাছে কত ভালো লাগবে? ঠিক একইভাবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এত মায়া করে, মহাব্বত করে তার বান্দাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ কত সুন্দর করে তার ইনসান মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কত সুন্দর আকৃতি দান করেছেন, এত সুন্দরভাবে, এত যত্ন করে, এত মায়া করে আল্লাহ যেই বান্দাকে সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দাকে যদি কেউ মায়া করে আমার আল্লাহ তাকে মায়া করে। এই জন্য নবী কখনোই কাউকে ঘৃণা করতেন না। সে যদি কাফেরও হয়, মুশরিকও হয়, বিদর্মী হয়, আমার নবীর কদমে এক কাফের এসেছে, নবীজি একটি গাছের নিচে আরাম করছেন, নবীজি তলোয়ার মোবারক মোবারকে ঝুলছে, ওই কাফের এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার মোবারক নিয়ে নিলেন। নবীজি বলেন, আমি তো ঘুমাই, আমার চোখ কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ, বলেন না আমার চোখ তো ঘুমায়, আমার অন্তর কখনো ঘুমায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে চোখ খুলে ফেললেন, দেখলেন ওই কাফের হাতে তলোয়ার, ওই কাফের আমার নবীকে তলোয়ার তাক করে বলছেন, হে মোহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তো আমার নবী বললেন, আমাকে তো আমার আল্লাহই বাঁচাবে। বাঁচানেওয়ালা কে? আমাকে আমার আল্লাহ বাঁচাবে। তো নবীজির একটা মুজিজা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অন্তরে ভীতি প্রদর্শন করতে পারতেন, যে নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে এমন তাজাল্লি আল্লাহ পাক দান করেছেন, কাফেররা আমার নবীকে দেখলে এমনি ভয় কম্পন করত। তো নবীজি যখন বলেছে আমাকে আমার আল্লাহ বাঁচাবে, ওই কাফেরের হাত থেকে থরথর করে তলোয়ার পড়ে গেছে। তা আমার নবী এখন তলোয়ার হাতে নিয়ে বললেন, এখন তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এখন সে বলে, আমাকে তো আপনি বাঁচাতে পারবেন। তো আমার নবী বললেন, ঠিক আছে, তুমি তো সুযোগ কাজে লাগাতে পারো নাই, তা আমিও তোমাকে ক্ষতি করব না, যাও, তুমি দূর থেকে কষ্ট করে এসেছো, তুমি চলে যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। তো ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে, আমার নবী বলে, এদিকে আসো, আমার ঘর থেকে কোনো মেহমান খালি হাতে ফেরত যায় না, তুমি তো আমার ঘরের মেহমান, যাও, যে তালোয়ার দিয়ে আমি নবীকে আঘাত করতে চেয়েছো আমি এই তালোয়ারটা তোমাকে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আমার নবী বলেছেন, ওয়াতিমান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। নবীজি বলেছেন, তোমার দানের মধ্যে উত্তম দান হচ্ছে সেই দান, তোমার আপনজন, যে আপনজন তোমার সাথে গোসা করে আছে, রাগ করে আছে, তোমাকে দেখলে সালাম দেয় না, তোমাকে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়, তুমি যখন তাকে কিছু দান করবে, তুমি যখন তাকে কিছু হাদিয়া দেবে, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্ব উত্তম দান। সুবহানাল্লাহ, বলেন
কারণ আপনাকে সে ঘৃণা করার পরেও আপনি তাকে ঘৃণা করেন না, আপনি বরং তার ভালোবাসা কামনা করেন যে ভাই দুনিয়া তো সামান্য কয়েকদিনের, এই দুনিয়ার মধ্যে ঘৃণা ছড়িয়ে কি লাভ। আসেন আমার নবী তো রহমাতুল আলমিন, আমার নবী তো কোনোদিন কাফিরদের জন্য বদদোয়া করে নাই, আর আমি কি করে তোমাকে অপছন্দ করব। তুমি যদি আমাকে ঘৃণা করো আমি তোমাকে ঘৃণা করব না, কারণ আমি রহমাতুল আলমিনের উম্মত, আমার নবী শাফিউল মুজদবিন, আমার নবী রাহাতুল আশিকিন, আমার নবী মুরাদুল মুস্তাকিম, আমার নবী রউফ এবং রহিম, যিনি তার উম্মতের প্রতি এত দয়াদ্র। আমি তো আমার নবীর উম্মত হিসাবে তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় দুইজনের মধ্যে প্রথম যে ক্ষমা করে দেয় আমার আল্লাহ তাকে আগে আগে জান্নাত দান করবে। মনে করেন এই বাজারের মধ্যে একটা পণ্য বিক্রি হচ্ছে 20% ডিসকাউন্ট, 100 টাকার পণ্য 80 টাকায় বিক্রি হচ্ছে, আপনি গেলেন পণ্যটা কেনার জন্য, তার একজন বলছে আরে এখানে তো 80% ডিসকাউন্ট, সামনের বাজারে 50% ডিসকাউন্ট, 100 টাকার পণ্য 50 টাকায় পাওয়া যায়, আপনি চলে যাবেন সামনের দোকানে, এখানে আর থেকে আর কিনবেন না, চলে গেলেন সামনে। সেখানে যাওয়ার পর আপনি শুনলেন আরে এখানে তো 50% ডিসকাউন্ট, সামনের বাজারে 80% ডিসকাউন্ট, আপনি আরো আগে চলে যাবেন 80% ডিসকাউন্ট, অর্থাৎ 100 টাকার পণ্য 20 টাকায় পাওয়া যাচ্ছে, তো আপনি সেই 20 টাকায় কেনার জন্য, সস্তায় কেনার জন্য আপনি সামনে চলে যাবেন। আমরা সস্তায় জিনিস পাওয়ার জন্য এক দোকান আরেক দোকান আরেক দোকান আরেক দোকান করতে পারি, আগে আগে জান্নাতে যাওয়ার জন্য যাদের সাথে আমাদের গোস্বা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া দরকার আছে না? আচ্ছা মনে করেন কেউ আপনাকে গালি দিল, কথার কথা মনে করেন এটা আমার হাতে টিস্যু বক্স, টিস্যু বক্স মনে না করে কল্পনা করেন এটা হচ্ছে একটা পাথর, আপনাকে কেউ গালি দিয়েছে এই পাথরটা আপনার বুকের মধ্যে আপনি চেপে ধরে আছেন, আরেকটা গালি দিয়েছে আরেকটা পাথর আপনার বুকের মধ্যে চেপে ধরেছে, গালি দিয়েছে দুইটা পাথর কয়টা হয়েছে, আরেকটা গালি দিয়েছে আবার আরেকটা পাথর আপনি চেপে ধরেছেন, আপনার বুকের উপরে পাথর আর পাথর পাথর আর পাথর, ভারটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে না, বলেন হবে কিনা, বড় কঠিন হয়ে যাবে। আপনাকে যদি কেউ অপছন্দ করে, কেউ গালি দেয়, কেউ মন্দ কথা বলে, তখন আপনার পাথর হৃদয়ের মধ্যে পাথর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, দিলটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে, এই ভার বহন করা সম্ভব নয়। এই জন্য আমার নবী বলেছেন যখন তোমাকে কেউ কষ্ট দেয় তুমি তাকে ক্ষমা করে দাও। আপনাকে গালি দিয়েছে পাথর আপনি বুকের মধ্যে রাখা দরকার নাই, আপনি পাথর নিক্ষেপ করে রেখে দেন, আপনার বুক হালকা হয়ে যাবে। কেউ গালি দিয়েছে আপনি পাথর বুকের মধ্যে চাপা দেওয়া দরকার নাই, ক্ষমা করে দেন, বুক হালকা হয়ে যাবে। এইভাবে কেউ যখন দেখবে আপনাকে বারবার গালি দেওয়ার পরেও, বারবার কষ্ট দেওয়ার পরেও আপনি কোনো প্রতিশোধ নিচ্ছেন না, তখন সে নিজেই এক সময় আপনার কাছে সারেন্ডার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর চেয়ে উত্তম আদর্শ তো আর কিছু নাই আছে? নবীকে এত কষ্ট নবীর পরিবার দিয়েছে, নবীজির এলাকাবাসী দিয়েছে, নবীজির প্রতিবেশী দিয়েছে, পৃথিবীর কোন মানুষকে কেউ এত কষ্ট দেয় নাই। নবীর পরিবারের উপরে এত জুলুম হয়েছে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন নবীর কোন পরিবারের কোন সদস্যের উপরে এত জুলুম হয় নাই, আমার নবীর পরিবারের উপরে যত জুলুম হয়েছে কারবালার ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও কি আমার নবী উম্মতকে বদদোয়া দিয়েছে? আমার নবী কি এই কথা বলেছে যে আল্লাহ আমার উম্মতকে যারা কারবালার ময়দানে আমার হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরবে তুমি সবাইকে ধ্বংস করে দাও, সবাইকে শেষ করে দাও, আমার নবী এই দোয়া করে নাই, আমার নবী ইমাম হুসাইনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইন যে কারবালার ময়দানে পরীক্ষা দেবে ওই পরীক্ষার মধ্যে আমার হুসাইনকে ধৈর্য দান করিয়েন, সবর দান করিয়েন এবং আজরও দান করিয়েন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইফের বাজারে নবীকে পাথর নিক্ষেপ করেছেন, নবী যে আল্লাহকে বলেছেন আল্লাহ তারা তো ঈমান আনবে না আমি জানি, কিন্তু আমি তাদের বংশে আমার উম্মতের খুশবু পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন না, তাদের বংশে আমি নবী, তাদের বংশে আমার উম্মতের খুশবু পাচ্ছি, যে তারা ঈমান না আনলে তাদের বংশধর ঈমান আনবে। আর আমরা যখন একজনের সাথে শত্রুতা করি, মনে করেন তার সাথে আপনার দুশ্মনী, বলে তোর 14 গোষ্ঠীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, বল তুই মরলে তোর চেহারা আমি দেখবো না, আমি মরলে আমার জানা যায় তুই আসবি না,
আমরা মানুষকে এইভাবে ভৎসনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন আবু জেহেল যখন আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবী রাহমাতুলিল আলামিন তখন কাবা শরীফের দরজা ধরে, কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর দরবারে বলেছে, আল্লাহুমা আইজ্জাল ইসলাম বি আহাব্বি রাজুলাইনি ইলাইক, আল্লাহ আপনি দুই ওমরের যে কোনো একজনকে আমাকে দান করেন। আবু জেহেল আমাকে আঘাত করেছে, দুঃখ নাই, আবু জেহেলের মাধ্যমে যদি ইসলামের খেদমত হয় তাহলে আবু জেহেলকে ইসলামের জন্য দান করেন, আর যদি ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে খেদমত হয় তাহলে ওমর ইবনুল খাত্তাবকে দান করেন। আমার নবী ওমর ইবনুল খাত্তাবের প্রতি বেশি মায়া ছিল, মহব্বত ছিল, যার কারণে আমার আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেছেন। কিন্তু আমার নবী কিন্তু আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি রাজুলাইনি ইলাইক, রজুলাইন বলেছেন দুই রজুলের, দুই ওমরের যে কোনো একজন। আবু জেহেলের একটা নাম ছিল ওমর, ওমর ইবনুল খাত্তাবের নামও ওমর। আবু জেহেল নবীকে কষ্ট দেওয়ার পরেও নবী তার হেদায়েতের দোয়া করেছে। আমার নবী রাহমাতুল্লাহ আলামিনকে যখন উহুদের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এখনো কি বদদোয়া করার সময় আসে নাই? লুত আলাইহিস সালামের উম্মত ওনার সাথে বেয়াদবি করেছেন, উনি দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর হুকুম অমান্য করেছেন, আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করেছে, মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ নীল নদে ভাসিয়ে মেরে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের উম্মত ওনার সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হুজুর উহুদের ময়দানে আপনি নবীর রক্ত মোবারক পড়তেছে, হুজুর জমিনের মধ্যে আপনার নবীর রক্ত পড়ার আগে কিয়ামত নেমে আসবে, হুজুর আপনি একটু হাত মোবারক তোলেন, তাদের জন্য বদদোয়া করেন। আমার নবী হাত তুললেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না, তাদেরকে আপনি হেদায়েত দান করেন, কারণ তারা আমার প্রতি জুলুম করেছে, কারণ তারা আমাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ, বলেন নবী কখনোই বদদোয়া করে নাই। আর আজকে অনেক মা আছে সন্তানকে বদদোয়া করে, নাউজুবিল্লাহ, বলেন বাবা আছে সন্তানকে বদদোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি নারীদেরকে অধিক হারে দেখেছি তারা জাহান্নামে যাবে। এর মধ্যে একটা কারণ, নারীরা বেশি বেশি বদদোয়া করে। কি করে বেশি বেশি? এই জন্য আমার মা বোনরা খবরদার, কখনো বদদোয়া করবেন না। আজকে কয়েকদিন যাবত আমার পিএসএন নাম্বারে একটা ফোন আসতেছে, এক বোন ফোন দিচ্ছে, কিছুদিন আগে ওনার ভাইয়ের সাথে তার ভাবি দুইজনের দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার কারণে ওই নারী দোয়া করেছে, আল্লাহ আমার ভাই থেকে আমার ভাবিকে আলাদা করে দেন, আমার ভাই থেকে ভাবিকে আলাদা করে দেন, কারণ সে তার ভাবিকে পছন্দ করে না। বারবার এই দোয়া করতেছে, আমার পিএসকে ফোন করে জানতে চেয়েছে যে হুজুর কাছে মাসলাটা জিজ্ঞাসা করেন যে আমি যে তাদের আলাদা হওয়ার জন্য দোয়া করতেছি এটা কি ঠিক হচ্ছে কিনা, কারণ আমার ভাবি ভালো মানুষ না, খারাপ, যাই হোক তার দৃষ্টিতে খারাপ হতে পারে, কিন্তু আমার নবী বলেন জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট জায়েজ, জায়েজের মধ্যে সর্বনিকৃষ্ট জায়েজ হচ্ছে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, তালাক হয়ে যাওয়া, সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, এটা জায়েজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ। আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন যখন একটা স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী তার স্বামী থেকে আলাদা হয়ে যায়। যখন সেই দোয়া করেছে, আজকে তার ফোন এসেছে আমার পিএস এর কাছে, বলে গত দুই দিন আগে আমার ভাই মারা গেছে, বলে আমি তো দোয়া করেছিলাম যে আমার ভাবি থেকে যেন ভাই আলাদা হয়ে যায়, কিন্তু আল্লাহ আমার ভাইকে সবার কাছ থেকে আলাদা করে দিয়েছে। এই যে নারীরা বদদোয়া করে, সে জানে না এই বদদোয়ার কারণে কি হতে পারে, হয়তো ওই তার ভাইয়ের তকদিরে মৃত্যু লেখা ছিল, তার দোয়ার কারণে মৃত্যু হয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু এই যে বদদোয়া করা, স্বামী এবং স্ত্রীর মধ্যে সামান্য দ্বন্দ্ব দেখলে চলে যায় তাবিজ ব্যবসায়ী যারা আছে তাদের কাছে, বলে আমার ভাই থেকে ভাবিকে আলাদা করে দেন, ছেলে থেকে আমার পুত্রবধূকে আলাদা করে দেন,
এই যে আমরা আলাদা করার ধান্দার মধ্যে আছি, আমার নবী তো বলেছে জোড়া লাগাও, সিলমান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। আমার নবী তো জোড়া লাগাতে বলেছেন, আলাদা করতে বলেন নাই। আজকে চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম, আমার সাথে তিন দিন যাবত কথা বলতে চাচ্ছে, আমি বলছি তার সাথে আমার কথা বলার দরকার নাই, কি জবাব দেব আমি তাকে, যে তার ভাবি থেকে ভাইকে আলাদা করতে চেয়েছে আর আজকে আল্লাহ তার ভাইকে সবার কাছ থেকে আলাদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন প্রিয় হাদরিন, সেই জন্য আমরা কাউকে যেন বদদোয়া না করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে ঘৃণা না করা আমি নবীর সুন্নত। নবীজি ওনার সামনে দিয়ে যখন একটি ইহুদির লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তার জন্য কেন দাঁড়িয়েছেন, সে তো একটা ইহুদি মুসলমান নয়। আমার নবী বলে, সে ইহুদি হয়েছে কি হয়েছে, সে তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, বলেন না সে কার বান্দা, আল্লাহর বান্দা। বনি আদম আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদি, এবং এই উম্মতের মধ্যে যত বড় গুনাহগার হোক, পাপী হোক, তাপী হোক, মারা যাওয়ার পরে তার চারটা অধিকারের মধ্যে প্রথম দুই অধিকার তার কাফন এবং দাফন। আল্লাহ এই কথা বলে নাই, আমার বান্দা নাফরমানি করেছে, তার লাশটা ডাস্টবিনে নিক্ষেপ করো, বনের মধ্যে নিক্ষেপ করো, শিয়াল কুকুরের মুখের মধ্যে ছেড়ে দাও, তারা খেয়ে শেষ করে ফেলুক, বিনাশ করে ফেলুক। না, আল্লাহ বলেছে আমার বান্দার লাশটাকে তোমরা প্রথমে গোসল দাও, তারপরে সুন্দর কাফন পরাও, তারপরে আতর মাখো, গোলাপ মাখো। যেইভাবে একটি বরযাত্রীকে সাজানো হয়, বরযাত্রা সাজানো হয়, বরকে সাজানো হয়, ঠিক এইভাবে আমার বান্দাকে সাজাও, চোখের মধ্যে সুরমা মাখো, শরীরের মধ্যে আতর মাখো, সুন্দর পোশাক পরিধান করাও, সাদা পোশাক, পবিত্র পোশাক, তারপরে তাকে জানাজার নামাজের জন্য উপস্থিত করো। যেই বান্দা নামাজ পড়ে নাই, সারা জীবন শরাবের আড্ডার মধ্যে ছিল, সারা রাত নারীদের সাথে কাটিয়েছে, আমার আল্লাহ বলে তাকেও তোমরা অনুরূপভাবে দাফন কাফনের ব্যবস্থা করো। এবং ওই গুনাহগারের জানাজার নামাজের মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার বান্দাও চলে আসে, কাবা শরীফের ইমামও যদি চলে আসে, আমার আল্লাহ বলে আমার বান্দার লাশটা সামনে রাখো, কাবার ইমামকে বলো পিছনে দাঁড়ানোর জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার নামাজের মধ্যে লাশটা সামনে থাকে না পিছনে থাকে, সবার সামনে থাকে না। আল্লাহ পাক তার বান্দাকে এমন ভাবে সম্মানিত করেছে। আর আজকে আমরা মানুষকে তো মানুষই মনে করি না, মানুষকে আমরা টাকা দিই হিসাব করি, যার টাকা আছে মানুষ তাকে সেলুন দেয়, আর যার টাকা নাই মানুষ তাকে মানুষও মনে করে না, তার শরীরের মধ্যে ব্যথা আছে এটা মনে করে না। দেখবেন অনেকের ঘরের মধ্যে কাজের মহিলা আছে, কাজের মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা বা ছেলে বাচ্চা, যখন একটু অন্যায় করে এমন ভাবে মারে, তারও তো একটা সন্তান আছে। তোমার সন্তানকে মারলে যেভাবে ব্যথা পায়, তুমি যাকে মারছো সেও তো কারো না কারো সন্তান, কথা বলে না ঠিক কিনা, সেও তো আল্লাহর বান্দা। তো যে জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সম্মান দিয়েছি আদম সন্তানকে, ইনসানকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই জন্য মানুষকে আমরা ভালোবাসবো, কখনোই কাউকে আমরা খাটো চোখে দেখবো না। পেরে হাজরিন, আমার নবী রহমাতুল্লিল আলামিনও যখন ভালোবাসতেন বৈষম্য করতেন না, যে কোনটা ধনী কোনটা গরিব, কোনটা কালো কোনটা সাদা, এটাই যদি হতো তাহলে আমার নবী হযরত বেলালকে বলতেন না, বেলাল জান্নাতে যখন আমি গিয়েছি ওই জান্নাতে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সাহাবীদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন না গরিব ছিলেন, বলে না ধনী না গরিব, সাদা না কালো, আরবি না অনারব, অনারব। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে আরব প্রাধান্য পাবে না অনারবের উপরে, সাদা প্রাধান্য পাবে না কালোর উপরে, ধনী প্রাধান্য পাবে না গরিবের উপরে, বরং আমার উম্মতের মধ্যে কারোর মধ্যে কোনো পার্থক্য নাই, নামাজের কাতারের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি আল্লাহর দরবারে তার ইজ্জতও বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই তার কোনো ইজ্জত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানার মধ্যে একটি আখলাক ছিল, নবীজি সব সময় মাটিতে বসে খাবার খেতেন। আমরা চেয়ারে বসে খাবার খাই,
কিন্তু নবীজি খাবার খেতে মাটিতে বসে কানা ইয়াজলিসু মাআনা আলাল আরদি ওয়া ইয়াতআমু হযরত ইমাম হাসান বলেন নবীজি আমাদের সাথে মাটিতে বসে খাবার খেতেন আর খাবার খাওয়ার শুরুতে নবীজি দুজনে বসতেন একটি পা উপরে তুলে দিতেন এইভাবে এইভাবে পা তুলে হাতটা নিচে রেখে মাথাটা ঝুঁকিয়ে খাবার খেতেন এতটা আজিজি এনকে সারি করে খাবার খেতেন যে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে অথচ নবীকে তো আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব আমি আল্লাহ আপনি নবীকে সমস্ত নিয়ামত দান করেছি ইন্নামানা কাসিমুন আল্লাহু ইউতি আমার নবী বলেন আল্লাহ হচ্ছেন দাতা আমি নবী বণ্টনকারী লা ওয়া রাব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা বটতি হে কাউনাইন মে নিআমত রাসূলুল্লাহ কি যেখানে জান্নাতের মালিক যখন রিজিক বক্ষণ করতেন মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমার নবী খাবার খেতেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলতেন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেছে তাহলে আমার নবী জান্নাতের মালিক হয়ে যদি এতটা আজিজি এতটা নম্র এতটা ভদ্র হতে পারে আমরা তো জান্নাতের মালিক নই আমরা হচ্ছি জান্নাতের ভিখারি বলেন আমরা কি জান্নাতের তা আমাদেরও আরো আদব আরো নম্র আরো ভদ্র হওয়া দরকার আছে না নাই হযরত খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন প্রকৃতির কাছ থেকে তিনটা জিনিস যদি শিখতে পারো তাহলে তুমি বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তিনটা অভ্যাস যা প্রকৃতির মধ্যে আছে এক নাম্বার তোমার শফকত হতে হবে সূর্যের মতো তোমার সাখাওয়াত হতে হবে সমুদ্রের মতো তোমার নম্রতা হতে হবে মাটির মতো শফকত উদারতা দানশীলতা সূর্য যখন আলো দেয় কে কাফের কে মুশরিক কে নামাজি কে বেনামাজি সূর্য এটা দেখে না সূর্য সবার ঘরে আলো দেয় না সেই জন্য উনি বলেছেন তোমার দান হতে হবে সবার জন্য সবার জন্য সমান তোমার উদারতা তোমার সাখাওয়াত তোমার হৃদয়ের বিশালতা হতে হবে সমুদ্রের মতো পিছনেই নদী আছে আপনাদের ডাস্টবিনের ময়লা সব চলে যায় কোথায় বলেন না কোথায় ডাস্টবিনের মধ্যে ময়লা দেখা যায় ড্রেনের মধ্যে ময়লা দেখা যায় নদীর মধ্যে যখন ময়লা চলে যায় তখন এই ময়লাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় খুঁজলে পাওয়া যাবে কিন্তু এই কর্ণফুলী নদী যখন এই পানি চলে যায় বঙ্গোপসাগরে এই নদীর পানি যখন বঙ্গোপসাগরে চলে যায় নদীর ময়লা যখন বঙ্গোপসাগরে চলে যায় তখন কি আর বঙ্গোপসাগরে ময়লা খুঁজে পাওয়া যাবে না কারণ সমুদ্র বিশাল সমুদ্র তার অন্তরের মধ্যে সবাইকে জায়গা দেয় সমুদ্র তার অন্তরের মধ্যে ময়লাকেও জায়গা দিয়েছে কিন্তু ময়লা খুঁজে পাওয়া যায় না এই জন্য আমাদের অন্তরের মধ্যে আমরা ভালোবাসা জায়গা দেব ঘৃণাও জায়গা দেব তবে ঘৃণা যদি আমরা ভালোবাসা দিয়ে ভরে দিতে পারি তখন আর ঘৃণা দেখা যাবে না ভালোবাসাই দেখা যাবে কথা বলেন না ঠিক কিনা আমাদের নম্রতা হতে হবে মাটির মতো মাটি কত নরম মাটিকে আঘাত করেন মাটি কখনো পাল্টা আঘাত করবে না মাটি আঘাত সহ্য করে আমাদের নম্রতা হতে হবে মাটির মতো নবীজি যখন জমিনে চলতেন মাথাটা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চলতেন ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আপনার চেয়ে ইজ্জতওয়ালা কেউ নাই সম্মানওয়ালা কেউ নাই আপনি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কেন চলেন আমার নবী বলেন এই জমিনের মালিক তো আল্লাহ বলেন জমিনের মালিক কে আসমানের মালিক কে এই পৃথিবীর মালিক কে কিন্তু আমার নবীকে তো আল্লাহ পাক মুখতারিকুল বানিয়েছেন লা ওয়া রাব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা বটতি হে কাউনাইন মে নিআমত রাসূলুল্লাহ কি আমার নবী সৃষ্টি সারা হওয়ার পরেও যদি আমার নবী আল্লাহ জমিনে নম্রভাবে হাঁটতে পারেন আর আমরা সামান্য থেকে সামান্য পাওয়ারফুল হলে গর্দান মোটা হয়ে যায় সিনা তাক হয়ে যায় বুকটা উঁচা উঁচা করে এইভাবে এইভাবে হাঁটি আমরা মানুষকে দেখাই দেখো আমার কত ক্ষমতা আছে আরে ক্ষমতা তো আজকে আছে কালকে থাকবে না পয়সা আজকে আছে কালকে থাকবে না সৌন্দর্য আজকে আছে কালকে থাকবে না কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি জিন্দেগির নূরানি সুন্নত যদি পালন করতে পারি দুনিয়া তো আল্লাহ সম্মান দেবে আখিরাত তো সম্মান দেবে কথা বলে ঠিক কিনা আপনি আপনার নায়ককে ফলো করেন এই নায়ক যখন ভৃত্য হয়ে যাবে তখন আপনি বলবেন দূর এরে কি ফলো করব এখন তার জায়গায় অন্য আরেকজন নায়ককে ফলো করা শুরু করবেন
আপনি গায়ককে ফলো করবেন, কিছুদিন তার গান ভালো লাগবে, পরের দিন আর ভালো লাগবে না। নেতাকে ফলো করবেন, 5 বছর তার ক্ষমতা আছে, ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে, নতুন নেতা আসবে, তার পিছনে স্লোগান দেওয়া শুরু করবেন। আপনি যেখানেই যান আপনার আইডল পরিবর্তন করতে হবে। 5 বছর পর, 10 বছর পর তাকে আর ভালো লাগবে না, তাকে পুরান মনে হবে, তাকে ওল্ড মনে হবে, তার পিছনে আর স্লোগান দিতে আপনার ভালো লাগবে না। কিন্তু এই 1400 বছর যাবত আমার নবীর মতো আইডল আর কেউ আসে নাই। আমার নবী এমন আইডল যাকে মান্য করলে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে অনুসরণ করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশাহ রো বাদশাহ। লা নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি আমার নবী বাদশাহ রো বাদশাহ। কিন্তু জমিনে এমন ভাবে চলতেন, যখন আমার নবী গেলেন লা মকানে, কোথায় গেলেন? লা মকানে বলে না, কোথায়? তো নবীকে আল্লাহ জিজ্ঞেস করেন, হাবিব আপনি তো অনেক কিছু নিয়ে এসেছেন, আমি অনেক কিছু আপনাকে দিলাম, এটা তো আমি আমার পক্ষ থেকে দিয়েছি, এবার আপনি বলেন আপনার পক্ষ থেকে আপনি কি চান? সুবহানাল্লাহ বলেন, হাবিব আপনি বলেন আপনি কি চান? তখন আমার নবী একটাই জবাব দিয়েছে, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দান করেছেন, কাউসার দান করেছেন, আমি নবী রহমতুল্লিল আলামিনকে কাল কিয়ামতের ময়দানে শাফাতের মালিক বানিয়েছেন, আমি নবীকে বশীরান নজির সিরাজাম মুনির বলেছেন, আল্লাহ একটা বার আপনি আমাকে আপনার বান্দা বলে ডাক দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, একটা সম্মান চাই, আপনি আল্লাহ আমি নবীকে আপনার বান্দা বলে ডাক দেন। এর চেয়ে বড় শান্তির আর কিছু হতে পারে না। আমার নবীকে আল্লাহ পাক ওই সময়ে বান্দা বলে ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ বলে, হ্যাঁ হাবিব আমি আপনাকে আমার বান্দা বলে ডাক দেব। ও জগৎবাসী শুনে রাখো, আমার বান্দাকে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছি। এই যে নবীজি আজিজি ইনকিসারি করেছেন, নবী নিজেকে ছোট করেছেন, কিন্তু আমার আল্লাহ কি নবীকে ছোট হতে দিয়েছেন? না, বরং নবীকে বানিয়েছেন মোহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা বান্দা করে আল্লাহ করে, যার প্রশংসা মুমিনও করে ফেরেশতাও করে। আর কাল কিয়ামতের ময়দানে শুধু মুমিন মুসলমান নয়, সকল বনি আদম নবীকে দেখার পরে নবীর প্রশংসা করবে। এই জন্য আলা হজরত বলেছেন, আজলে উনকি পানা আজ মদদ মাগুন সে, আজলে উনকি পানা আজ মদদ মাগুন সে, ফির না মানেঙ্গে কিয়া মত মে আগর মান গয়া সালা দুনিয়া সালা মুনিয়া। আমার পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পাচ্ছেন, একটু মেহরবানি করে আপনার সামনে দিকে চলে আসেন, একটু একটু আগান আগান, একটু মেহরবানি করে সামনে দিকে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান, এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে বসে যান, সামনে খালি জায়গাগুলি পূরণ করুন। মহাব্বতের আওয়াজে সালাতুনিয়া। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ لا يا رسول الله يا حبيب لا لم ياتي نذيرك في نظر لم ياتي جري
ঋণে মিশেলে তো না সোদে পেদা জানা জগেরা যে কোতা যে তো রে সারে সো হে তুঝে কোষা হে দোসরা জানা সো লা রসুল্লাহ বিবল্লাহ রসুল্লাহ বি প্যার হাজরিন আমি বলছিলাম নেতার ক্ষমতা শেষ হয়ে যাবে পাঁচ বছরের পরে, নায়কের সৌন্দর্য শেষ হয়ে যাবে দশ বছরের পরে, গায়কের কণ্ঠ শেষ হয়ে যাবে পনেরো বছরের পরে, কিন্তু আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, আমার নবীর মতো সুন্দর সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কেউ আসে নাই, আগামী দিনেও কেউ আসবে না, আমার নবীকে এত সুন্দর চরিত্র আল্লাহ দিয়েছেন, আমার নবীর মতো সুন্দর চরিত্রওয়ালাও পৃথিবীতে আর কেউ আসে, আগামী দিনেও আসবে। এবং যেই নবীকে ভালোবাসলে, অনুকরণ করলে, অনুসরণ করলে দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। পেরে হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নদীর পাড়ে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন। একজন জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলে, আমার একটি কথা মনে পড়ে গেছে। বলে, ওমর কি কথা মনে পড়েছে? বলে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা খাত্তাব আমাকে পাঁচটা উট দিয়ে বলেছে, ওমর এই পাঁচটা উট নিয়ে যাও মরুভূমি থেকে, মরুভূমিতে নিয়ে যাও এবং এই পাঁচটা উটকে এক কাতারে দাঁড় করাও। আমার হাতে আমার বাবা একটা ছড়ি দিয়ে দিয়েছে, একটা চাবুক দিয়ে দিয়েছে, বলেছে এই চাবুক দিয়ে এই পাঁচটা উটকে সোজা করো, এই পাঁচটা উটকে এক কাতারে দাঁড় করাও। কিন্তু আমি খাত্তাব, আমি খাত্তাবের পুত্র ওমর সেদিন মরুভূমিতে যাওয়ার পরে আমার বাবার দেওয়া এই চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি পাঁচটা উটকে এক কাতারে দাঁড় করাতে পারি নাই। আমি যখন একটা উটকে সামনে আনি আরেকটা উট পিছনে চলে যায়, আরেকটা উটকে যখন সামনে আনি আরেকটা পিছনে চলে যায়, আবার যখন পিছনে নেই পিছনেরটা সামনে চলে আসে। আমি ওমর যেই পাঁচটা উটকে এক কাতারে দাঁড় করাতে পারতাম না, আমার নবী রাহমাতুল্লাহ আলামিন আমাকে যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, আমি ওমর খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে ২২ লক্ষ বর্গ কিলোমিটার অর্থ পৃথিবীর মানুষকে আমি আজকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছি। হযরত ওমর বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো একটা অপদস্থ অপমানিত জাতি ছিলাম, আমরা আমরা মরুভূমির মধ্যে মেষ দুম্বা চড়িয়ে বেড়াতাম, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমরা বেদুইন ছিলাম, অজ্ঞ জাতি ছিলাম, যা হালাতে পরিপূর্ণ ছিলাম, কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে দামি বানিয়ে দিয়েছে। এখনো মদিনার মাটি মানুষ সুরমা হিসেবে ব্যবহার করে না, বলে না, করে কিনা? মদিনার মাটি এনে আমরা আমাদের চোখে লাগাই, বুকে লাগাই, খাকে শেফা হিসেবে আমরা খাই, কারণ কি? মদিনাতে নবীর কদম পড়েছে। আরে মদিনাতে নবীর কদম পড়লে যদি মদিনার মাটি দামি হয়ে যেতে পারে, আর নবীর উম্মত হওয়ার পরে যার ভিতরে নবীর সুন্নত থাকবে ওই উম্মত দামি হতে পারে কি পারে না? আজকে যার ভিতরে সুন্নত আছে যার ভিতরে নবীর সুন্নত নাই, দুইজনের মধ্যে পার্থক্য এমন, একটা হচ্ছে সবুজ শ্যামল গাছ আর একটা হচ্ছে শুকনা গাছ, ঠিক কিনা? আপনি দেখবেন যার মুখের মধ্যে দাড়ি আছে, চোখের মধ্যে সুরমা আছে, মাথার মধ্যে আমামা আছে, শরীরের মধ্যে সুন্নতি পোশাক আছে, দেখলে মনে হয় সবে মাত্র মনে হয় জান্নাত থেকে নাজিল হয়েছে। নবীর উম্মত যদি এত সুন্দর হয় না জানি নবী কত সুন্দর। আর একটা মানুষ প্যান্ট পরছে এমন টাইট, আবার জায়গায় জায়গায় সিরা, কিরে ভাই সেলাই করার টাকা নাই? কয় না হুজুর টাকার জন্য না, এটা তো স্টাইল। এটা কি? আচ্ছা, একটা পুরুষ মানুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন আপনি আপনার রানের মধ্যে এমন স্টাইলে কাপড় পরলেন যে রান দেখা যাচ্ছে, হাঁটু দেখা যাচ্ছে, সতর কি ঢাকা হয়েছে? আপনার রান দেখা যেই কথা, আপনার গোপনাঙ্গ দেখা একই কথা, কারণ ওইটাও সতরের অংশ, দুইটাই সতর তো, ঢাকতে হবে পুরাটা। আপনি ওইটাকে লজ্জা পান আর রানকে লজ্জা পান না, হাঁটুকে লজ্জা পান না। অনেক সময় অনেকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেন,
যে কাপড়টা হাঁটুর উপরে থাকে, আপনি বলেন হুজুর কাপড় তো হাঁটুর ঢেকে আছে, কিন্তু আপনি যখন মনে করেন একটু নিচু জায়গা থেকে উচ্চ জায়গায় যাবেন তখন কাপড়টা উপরের দিকে চলে আসবে না, তখন হাঁটুটা বের হয়ে যাবে না। আবার অনেকে কৃষি কাজ করেন এমন ভাবে লুঙ্গি পরেন একেবারে নাভির চার আঙ্গুল নিচে, আছে না নাই? মনে রাখবেন আল হায়া ও ওয়াল ঈমান ও কুরিনা জামিআ, নবী বলেছেন হায়া এবং ঈমান একটা আরেকটার পরিপূরক, যার লজ্জা নাই তার ঈমান নাই। বলেন যার লজ্জা নাই তার কি নাই? লজ্জাশীল হতে হবে। মুমিন কখনো বেহায়া হয় না, বেশরম হয় না, মুমিন সবসময় হায়াওয়ালা হয়। কিছু মানুষ আছে এমন ভাবে গালি গালাজ করে, তারা গালি দিতে লজ্জা পায় না, আমাদের শুনতে লজ্জা লাগে। রিস্কাওয়ালা একজন আরেকজনের সাথে গালি ছাড়া কথাই বলে না। নদীর মধ্যে মাছ ধরতে গেছে, একজন আরেকজনকে গালি দিয়ে সম্বোধন করে, আছে না? এই জন্য যে যে প্রফেশনে থাকেন না কেন, কোনো নিজের কাজকে কখনো ছোট মনে করবেন না। আমার নবীজি রহমাতুল্লাহ আলামিন নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন, সুবহানাল্লাহ বলেন না? আর আজকে আমরা তো মুচিদেরকে মানুষই মনে করি না, বলে মুচি হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, কেন সে মানুষের জুতা সেলাই করে? জুতা সেলাই করে তো কি হয়েছে? বরং আপনার জুতাটাকে সে ঠিক করে দিচ্ছে, আপনার জুতাটা পালিশ করে দিচ্ছে, তার পালিশকৃত জুতা আপনি পরে নিজে গর্ব করতেছেন যে আমি দামি জুতা পরে এসেছি। তো আপনাকে তো ওই মুচিকে ধন্যবাদ দেওয়া দরকার। তো আমার নবী যদি নবী হয়ে নিজের জুতা মোবারক সেলাই করতে লজ্জাবোধ না করতেন, তো আজকে আমরা সমাজের মধ্যে আমি আর আপনি কি এমন হয়ে গেছি যে আজকে আমরা নিজের কাজটা নিজে করতে শরম পাই? সব কাজ আমাদের স্ত্রীদেরকে দিয়ে দেই, ঘরের মা বোনদেরকে দিয়ে দেই যে সব তারা করবে, আমরা খালি বাইরে কামাই করব আর তারা, হ্যাঁ ঘরের কাজ তারা করবে ঠিক আছে, কিন্তু আমার নবী রহমাতুল্লাহ আলামিন আখলাকে হাসানা ছিল, নবীজি ঘরের কাজে স্ত্রীদেরকে সাহায্য করতেন, সুবহানাল্লাহ বলেন। এমন নয় যে আমি সব কাজ স্ত্রীর কাঁধে তুলে দিলাম, সন্তানের কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, স্বামীর কাপড় চোপড়, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় সব সে ধুবে, তিন বেলা খাবার রান্না করবে। আবার রান্না করতে গিয়ে কোনো সময় যদি সামান্য একটু লবণ বেশি হয়ে যায় তখন বলে তোর লবণ বেশি হয়েছে কেন, বাপের বাড়ি চলে যায়, নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম নয় সারা দুনিয়া তাকে ভালো বললো আসলে সে ভালো মানুষ হতে পারবে না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর স্ত্রী আমাদের কিছু কিছু মা বোন আছে এমন, যখন বাজারে যায় মার্কেটে যায় দুনিয়ার সাজ সাজে আর জামাইয়ের সামনে একটা ময়লা কাপড় পরে থাকে, অথচ তার সৌন্দর্য তার রূপ তার গুণ দেখার একমাত্র হকদার তার স্বামী। আপনার সৌন্দর্য দেখে আপনার স্বামী যেন বিমোহিত হয়, আপনার স্বামীর সামনে এইভাবে সাজুগুজু করবেন, কিন্তু বাইরে মার্কেটে যাওয়ার সময় সাজুগুজু করে, স্বামীর সামনে সাজুগুজু করে না। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলহিন্না লিউলামা মা ইউকফিনা মিন যিনাতিহিন্না, একটা পরপুরুষের সামনে সাজুগুজু করে যাওয়া তো অনেক দূরের কথা, তোমার পায়ের আওয়াজ যেন পরপুরুষের কানের মধ্যে না যায়। আর আমার মা বোনরা আজকে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, করোনার মধ্যে অনেকে মাস্ক পরেন না, বলে মাস্ক পরলে লিপস্টিক যে মাস্কটা দেখবো কেমনে, বরকত পরেন না পরেন না, করোনার মধ্যে পর্যন্ত মাস্কের ভয় নাই। যখন পুরা দুনিয়া মাস্কের ভিতরে তখন সে আসে যে লিপস্টিক মাস্কে এটা কেমনে মানুষের দেখাইবে, নাউজুবিল্লাহ বলেন না। আপনার পর্দার হেফাজতের জন্য আল্লাহ একজন নারী মারা যাওয়ার পরে তাকে পাঁচটা কাপড় দিয়ে কাফনের বিধান করেছেন। একটা নারী মারা যাওয়ার পরে তার কাফনের কাপড় কয়টা বলেন না, কয়টা? মারা যাওয়ার পরে যেন আপনার পবিত্রতা রক্ষা থাকে, আপনার পর্দার হেফাজত হয়, এই জন্য আল্লাহ পাঁচ কাপড়ের ব্যবস্থা করেছেন। আর বেঁচে থাকতে যদি আপনি আপনার শরীরের মধ্যে তিনটা কাপড় হিজাব নিকাব বোরকা আপনি পরিধান না করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে কি করে নিজেকে বাঁচাবেন? বলে হুজুর অনেক গরম লাগে কি করব, তো দুনিয়ার গরমের চেয়ে কবরের গরম কি কম না বেশি? তো এখন আমার মা বোনদেরকে বলছে আপনার খুব খুশি আর আপনার খালি চাইয়া থাকবেন নাকি
মা বোনদের পর্দা ফরজ, পুরুষের পর্দা ফরজ নয়। পুরুষের পর্দা তার দৃষ্টিকে সংযত রাখবে। পুরুষ কখনো তার দৃষ্টিকে কোন ঘরের নারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে না। হযরত লোকমান আলাইহিস সালাম উনি বলেন, আমি 100 নবীজির সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। বলেন কয়শো নবী? 100 নবী থেকে আমি বিভিন্ন নসিহত লিখে রেখেছি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নসিহত আমার জন্য ছিল, সেটা হচ্ছে এই, ওনারা আমাকে নসিহত করেছেন, যখন তুমি কারো ঘরে যাবে, তোমাকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে, কিন্তু তুমি তোমার দৃষ্টিকে এমন ভাবে নিক্ষেপ করবে না যে ঘরের মধ্যে কোনো নারী আছে, কোনো নারীর প্রতি তোমার দৃষ্টি যেন না যায়। আর আমাদের বন্ধু বান্ধব অনেক কেমন আছে যে ঘরে ঢুকতে ঢুকতে বেডরুমে ঢুকে পড়ে, বন্ধু থেকে অনুমতি নেয় না, বলে আরে আমি তো ঘরের মানুষের মতো। নাউজুবিল্লাহ। বলেন আপনি ঘরের মানুষ? কে বলেছে আপনি ঘরের মানুষ? ঘরের মানুষ হতো কোনো নারীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। ঘরের মানুষ ওই নারীর দেবর, তার স্বামীর ভাই। নবীজি বলেছেন তোমার দেবর তোমার জন্য মৃত্যুর মতো। কিসের মতো? মৃত্যুর মতো। তো দেবরের সামনে তো দেখা দেওয়া জায়েজ নাই, স্বামীর বন্ধুকে কি করে দেখা দিবেন? স্বামী চলে গেছে বিদেশ, আর ওই স্বামীর বন্ধু সুযোগের সময় পাইলে খালি বাবির সাথে দেখা করতে চলে যায়, বলে বাবির খোঁজ খবর নিতে এসেছি। তো তোমাকে কে বলেছে খোঁজ খবর নেওয়ার জন্য? যারা বন্ধুর আমানতকে এইভাবে খেয়ানত করে, এবং যেই নারী তার স্বামীর বিছানার মধ্যে আরেকজন পরপুরুষকে বসার জন্য দেয়, আল্লাহ তাদের প্রতি লানত বর্ষণ করে। নাউজুবিল্লাহ। বলে স্বামীর যে অধিকার আছে স্ত্রীর প্রতি, তার মধ্যে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে স্বামীর বিছানার মধ্যে কোনো পরপুরুষকে কোনো নারী বসতে দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যার বাপ ছিল আবু সুফিয়ান। তখনও সে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, তখনও ইমানদার হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আসলেন, আমাদের মা উম্মুল মুমিনিন তখন নবীজির বিছানা গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান বলতেছে, আরে তুমি তো আমার কন্যা, আমার কন্যার ঘরে আমি এসেছি, আমাকে কি বসতে দিবা না? তোমার স্বামীর বিছানা তুমি কেন গুটিয়ে ফেলেছ? তখন বলল, যে বিছানার মধ্যে আমার স্বামী রাহমাতুল্লিল আলামিন বসে, ওই বিছানার মধ্যে আমার নবীর দুশ্মনকে আমি বসতে দিতে পারি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ তার আপন বাপ, তখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, তখন উনি ইমানদার হয় নাই। তাহলে যেই জায়গায় আপন বাপকে বসতে দেওয়া হয় নাই, স্বামীর বিছানার মধ্যে। আর আজকে আমার অনেক ভাই বিদেশে আছেন, তার স্ত্রী দেশে আছেন, তার বন্ধু বান্ধব ভাই ব্রাদার দেবর ভাসুর আইসা বিছানার মধ্যে গল্প করে, খুশ গল্প করে। এটা ইসলাম কখনো সমর্থন করে? এবং এর মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। পরকিয়া আজকে সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, এবং এই মহাপাপকে আমরা সমাজের মধ্যে স্বীকৃতিও দিয়ে দিয়েছি। সবাই জানে যে তাদের মধ্যে পরকিয়া, কিন্তু কেউ কথা বলে না। অথচ জিনার শাস্তি এমন ভয়াবহ, যখন অবিবাহিত কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, তাদেরকে 100 দররা মারতে হয়। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে শুধু 100 দররা নয়, তাদেরকে পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করে। নাউজুবিল্লাহ। বলেন তো শাস্তি কি ছোট না বড়? বড়। অথচ আমাদের সমাজের মধ্যে এগুলি ওপেন সিক্রেট, এগুলি এখন আম হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করে। সকলে বলুন আমিন। আমি বলছিলাম আমার নবী রাহমাতুল্লাহ আলামিন আখলাকে হাসানা, যা অর্জন করতে পারলে পালন করতে পারলে আমার আল্লাহ পাক আমাদের প্রতি ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আপনি বিপদে পড়লে আপনার আপনজনের কথা স্মরণ হয়, বিপদে পড়লে যাকে ভালোবাসেন তার কথা স্মরণ হয়, এবং বিপদে বন্ধুর পরিচয় একটা কথা আছে। কবরের চাইতে বড় বিপদ আর আছে? আখিরাতের চাইতে বড় বিপদ আর আছে? দুনিয়ার মধ্যে বিপদে পড়লে টাকা দিয়ে পয়সা দিয়ে যে কোনো ভাবে পার পাওয়ার উপায় আছে। মামাকে ধরেন, চাচাকে ধরেন, বাবাকে ধরেন, আয়েশা আপনাকে জেল হাজত থেকে ছুটিয়ে নিয়ে যাবে, কিন্তু কবরে আপনি নবীকে ছাড়া আর কাউকে পাবেন না যে আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবে। হাশরের ময়দানেও আমার নবী ছাড়া আমাদের জামিনদার কেউ হবে?
এইজন্য এক শায়ের বলেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো নবীকে বাসো, নবী তারানে বালা, নবী জোরে নবী তারানে বালা, নবী বাচা, আরে প্রাণের চেয়ে অধিক ভালো, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো, ভালো যদি ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, কারণ নবী সেই ব্যক্তি যিনি কবরে আমার কাজে আসবে, আখিরাতে কাজে আসবে, নবী ছাড়া কোনো উপায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইউতি ইল্লাহা ওয়াল রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবে। তারা কারা? মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের চাইতে উত্তম কোন সঙ্গী আর হতে পারে? সেই জন্য আল্লাহ এবং তার রাসূলের ইতাআত অনুসরণ আমরা যেন করি, নবীর সুন্নাহ দিয়ে জীবনকে যেন সাজাই, তখন দেখবেন আল্লাহ দুনিয়াতে আপনাকে সম্মানিত করবে, আখিরাতে উজালা হবে। কি মুহাম্মদ সে ওয়াফা, তুনে তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহাঁ চিজ হ্যায় ক্যা, লোহ কলম তেরে হ্যায়, এই দুনিয়া তো সামান্য কয়েকদিনের জন্য, এই দুনিয়ার সময়কে যদি রসুলের প্রেমে ফানা করে দিতে পারেন, দুনিয়াও আপনার হবে, আখিরাত আপনার হবে, লোহ আপনার হবে, কলমও আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যেন আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে। সকালে বলুন আমিন, আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন।